আমাদের জেলা থেকে আজকে নেতাকর্মী সমর্থক সাধারণ জনগণ মিলিয়ে প্রায় 2 লক্ষ মানুষের আসার ব্যবস্থা এখানে হয়েছে। অন্যান্য বিভাগে অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো জনসভায় উপচে পড়া ভিড় আপনারা খেয়াল করেছেন, আমরাও ইতিমধ্যে খেয়াল করেছি। এটা একমাত্র শুধু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, উন্নয়নের পক্ষে মানুষ আজকে দাঁড়িয়েছে। আর বিশেষ করে খুলনা বিভাগ কিংবা আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য এই পায়রা আমাদের পদ্মা সেতুটা ছিল হলো গিয়ে বহুদিনের চাওয়া। এই বহুদিনের চাওয়া অনেক সরকার এসেছে গিয়েছে, এক সময় এসে বন্ধ করে দিয়েছিল। এই রূপসা ব্রিজটা আপনি দেখছেন এই খুলনার এই অঞ্চলের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রূপসা ব্রিজেরও কাজ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসে শুরু করেছেন। তারপর তো আমাদের পদ্মা সেতু এখন হয়েছে, মোংলা বন্দর বন্ধ করে দিয়েছিল, মোংলা বন্দর চালু হয়েছে। এখানে খানজানালি এয়ারপোর্ট আমাদের এই অঞ্চলে খুলনা অঞ্চলের জন্য যশোরে আছে বিমানবন্দর, তাছাড়া এখন সেটা বাগেরহাটে নিয়ে আরেকটা বিমানবন্দর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য সেবা সমস্ত কিছু নিয়ে ভাতা থেকে নিয়ে শুরু করে শিক্ষা খাত পর্যন্ত যে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সেই উন্নয়নের পক্ষ আজকে জনগণ রায় দিয়েছে, দিবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে। আর আমার বিশেষ করে বাগেরহাট জেলা থেকে যেহেতু একদম পার্শ্ববর্তী খুলনা, এই খুলনার উন্নয়ন যতটা হয় আমরা ততটা কিন্তু আমরাও এটার ভুক্ত মানে আমরাও কিন্তু এটার ভাগিদার হই, আমরা সেটা ততটাই ব্যবহার করি। যার জন্য আমাদের জেলা থেকে আজকে নেতাকর্মী সমর্থক সাধারণ জনগণ মিলিয়ে প্রায় 2 লক্ষ মানুষের আসার ব্যবস্থা এখানে হয়েছে। এখন ছত্রভঙ্গ হয়ে যেতে পারে, আমরা ওইভাবে মানুষ আসতে চেয়েছে, এখন আমাদের সেটা গুছিয়ে আনার উপায় নেই, কারণ সাধারণ জনগণ আসতে চেয়েছে। এখন এখানে সে ব্যাপক উপস্থিতি হবে অবশ্যই ইনশাল্লাহ আশা করি। এতটুকুই মাননীয় প্রধানমন্ত্রী মূল আকর্ষণ, মাননীয় প্রধানমন্ত্রী মূল আকর্ষণ। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আজকে দল সুসংগঠিত আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন তৃণমূলে দোরগোড়ায় পৌঁছে গেছে বলেই আজকে এই অবস্থা। আমরা দেখছি যে আপনি গত বেশ কিছুদিন ধরে আপনার নির্বাচনী এলাকায় অবস্থান করেছেন, ছোট ছোট সভা করেছেন এই জনসভাকে কেন্দ্র করে, এবং এই যে দলকে যে ঐক্যবদ্ধ করা, এই ঐক্যবদ্ধ ভূমিকা অবশ্যই শুধু আমার জেলা বলে না, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু আওয়ামী লীগ প্রত্যেকটা সময় দেখা যায় যে একাধিক প্রার্থী কিংবা বিভিন্ন বিষয় উঠে এসে থাকে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা জিনাকে দিবেন, দায়িত্ব দিবেন, তিনার পক্ষে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা সকলেই কাজ করবে। আওয়ামী লীগ মাঝে মাঝে থেকে মনে হতে পারে যে আওয়ামী লীগ হয়তো ঐক্যবদ্ধ না, একাধিক প্রার্থী এত বড় দলে থাকবে, কর্মীরা অনেকেই সময় অনেক একজনের সাথে থাকে আরেকজনের সাথে থাকে, যে যার পছন্দ মতো। এটা একদম পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই এটা আমাদের বাছাই করা হয়। তারপর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিনিয়র মেম্বারদের সাথে বসে তিনি সিদ্ধান্ত দেন, তার পরবর্তীতে সিদ্ধান্তের পরে কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা পুরোপুরি যাকে নৌকা প্রতীক দেওয়া হয় তার পক্ষে অবস্থান করেন, এবং আগামী নির্বাচনে এটাই আমাদের কাজে আসবে।